সাঁওতালি ভাষা শেখার এই ভিডিওটি হলো দ্বিতীয় ভিডিও। যদি কেউ প্রথম ভিডিও না দেখে থাকো তাহলে এই ভিডিওটির আই বটনের লিংক দেওয়া আছে, দেখে নাও, না হলে তোমরা বুঝতে পারবে না যে কর্তা কি কি আছে। এই ভিডিওতে আজ আমি ছয়টি নাম পদ বা বিশেষণ পদ উদাহরণ দেব। যেমন দাকা এর অর্থ ভাত, উতু এর অর্থ তরকারি, সুনুম এর অর্থ তেল, বুলুং এর অর্থ নুন, দারে এর অর্থ গাছ, সাকাম এর অর্থ পাতা। এবার কিছু উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। বাংলা ভাষাতে এক বচনের পর কিন্তু সাঁওতালি ভাষাতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। এখন দেখো প্রথম পুরুষের উদাহরণ। প্রথম পুরুষের এক বচনে আছে সে, সে ভাত খায়, এর অর্থ উনি দাকায় জমা। এখানে কর্তা হিসেবে আছে সে, তাই এখানে হয়েছে উনি। প্রথম পুরুষের দ্বি বচনে আছে তাহারা দুজন, তাহলে তাহারা দুজন ভাত খায়, এর অর্থ উনকিন দাকাকিন জমা। এখানে কর্তা আছে তাহারা দুজন, তাই এখানে উনকিন পদ হয়েছে। আবার প্রথম পুরুষের বহু বচনে আছে তাহারা সবাই, তাহলে তাহারা সবাই ভাত খায়, এর অর্থ উনকু দাকাকো জমা। এখানে কর্তা হিসেবে আছে তাহারা সবাই, তাই এখানে কর্তা হয়েছে উনকু। এখন দেখো মধ্যম পুরুষের উদাহরণ। মধ্যম পুরুষের এক বচনে আছে তুমি, তুমি ভাত খাবে, এর অর্থ আম দাকাম জমা। এখানে কর্তা হিসেবে আছে তুমি, তাই এখানে সাঁওতালিতে হয়েছে আম হয়েছে। আবার মধ্যম পুরুষের দ্বি বচনে আছে তোমরা দুজন ভাত খাবে, এর অর্থ আবেন দাকাবেন জমা। এখানে কর্তা তোমরা দুজন আছে, তাই এখানে আবেন পদ হয়েছে। মধ্যম পুরুষের বহু বচনে আছে তোমরা সবাই, তোমরা সবাই ভাত খাবে, এর অর্থ আপে দাকাপে জমা। এখানে কর্তা তোমরা সবাই আছে, তাই এখানে সাঁওতালিতে কর্তা হয়েছে আপে। উত্তম পুরুষের উদাহরণ। উত্তম পুরুষের এক বচনে আছে আমি, তাই হয়েছে আমি ভাত খাই, এর অর্থ ইন দাকান জমা। মধ্যম পুরুষের এক বচনে আছে আমি, তাই এখানে হয়েছে ইন। মধ্যম পুরুষের দ্বি বচনে আছে আমরা দুজন, আমরা দুজন ভাত খাই, এর অর্থ আলিন দাকালিন জমা। এখানে কর্তা হিসেবে আছে আমরা দুজন, তাই এখানে সাঁওতালিতে হয়েছে আলিন। উত্তম পুরুষের বহু বচনে আছে আমরা সবাই, আমরা সবাই ভাত খাই, এর অর্থ আলে দাকালে জমা। এখানে কর্তা হিসেবে আমরা সবাই আছে, তাই সাঁওতালিতে হয়েছে আলে। বন্ধুরা যদি একবার দেখে না বুঝতে পারো তাহলে দ্বিতীয়বার দেখো, দরকার পড়লে খাতায় লেখো এবং দেখো, ঠিক বুঝতে পারবে। পরের ভিডিওতে ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে, এবং যারা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে তোমরা বুঝতে পারো।